নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাদ বাংলার একটি বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের একেবারে ইউনিক একটি রেসিপি সর্ষে ইলিশ ভাপা ইলিশ দই ইলিশ তো অনেক খেয়েছেন আমার পদ্ধতিতে অন্তত একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি সবুজ ইলিশ সবুজ ইলিশ বানানোর জন্য আমি এখানে ইলিশের চারটি রিং পিস নিয়েছি অল্প হলুদ গুঁড়ো লবণ এবং দু চামচ রস দিয়ে খুব ভালো করে মাছে মাখিয়ে দিলাম এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল মিনিট পাঁচেক এভাবে এগুলিকে মেখে ম্যারিনেট হতে রেখে দিলাম এদিকে আমি একটি মিক্সির জারে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি করে এবং দুটি কাঁচা লঙ্কা এগুলিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব হাতের কাছে থাকলে বা গন্ধ পছন্দ হলে কিছুটা পুদিনা পাতাও এর সঙ্গে দেয়া যেতে পারে আরও একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি এক চামচ কালো সরষে এক চামচ হলুদ সরষে এবং দুটি কাঁচা লঙ্কা এগুলিকেও আমি অল্প লবণ দিয়ে একসাথে বেটে নেব এবার একটি প্যান নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা ক্যাপসিকাম বাটা দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা সরষে বাটা আর দিয়ে দিলাম বাড়িতে পাতা ফেটানো টক দই এক চামচ দিয়ে দিলাম অল্প লবণ মাছও সর্ষে বাটায় লবণ দেয়া আছে কথা মাথায় রেখে দিয়ে দিলাম আধা চামচ চিনি এই সমস্তকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলি মাছের পিসগুলিকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না হতে দিলাম তারপর মিডিয়ামে রেখে ঢাকা খুলে মাছের পিসগুলি একটি একটি করে ধীরে ধীরে উল্টে দিলাম এবার খোলা অবস্থাতেই আরও পাঁচ সাত মিনিট রান্না করে নিচ্ছি গ্রেভি ঘন হয়ে আসা পর্যন্ত গ্রেভি ঘন হয়ে এসেছে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা এবার লো মিডিয়াম ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে গ্যাস অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের সবুজ ইলিশ বা হিলসা গ্রিন আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না যেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গ্রিন ইলিশ রেডি টু সার্ভ আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ